আপনার বেছে নেওয়া করলার জাত, রোপণের মৌসুম এবং বপন পদ্ধতির অনুসারে কৌশলগুলি কিছুটা পরিবর্তন করে নিতে হতে পারে। সরু নালা সেচ এবং পানি নিষ্কাশনে সহায়তা করবে। প্রতি 2 মিটারে 40 গ্রাম এনপিকে সার এবং 3 কেজি জৈব সার প্রয়োগ করা যেতে পারে। হেক্টর প্রতি 8,800 চারা প্রস্তুত করুন। প্রতি গর্তে 1টি গড়ে বীজ বপন করুন এবং খুব গভীরভাবে বীজ বপন করবেন না। বীজ বপনের গভীরতা 2টি বীজের আকারের সমান সবথেকে ভালো। সর্বোত্তম পন্থা হলো বীজের সরু দিক, যেখান দিয়ে সূক্ষ্ম মূল বের হয়, তা মাটির নিচের দিকে রাখা। আপনি যদি অনিশ্চিত হন, তবে আপনি এটি আনুভূমিক অবস্থানে রাখতে পারেন। বপনের পরে আলতো করে ঢেকে নিন এবং আস্তে আস্তে পানি ঢালুন। ট্রেগুলি একটি উন্নত নার্সারিতে রাখুন। ভালো বায়ু চলাচল নিশ্চিত করুন এবং অপরিবর্তনীয় আর্দ্রতা বজায় রাখুন। 8 থেকে 10 দিন পরে যখন চারাগুলো প্রস্তুত হয়ে যাবে, তখন তাদেরকে শক্ত করুন এবং রোপণ করুন। একটি ভালো চারার ভালোভাবে বিকশিত শিকড় থাকবে। চারা রোপণের জন্য গর্ত প্রস্তুত করুন। আর্দ্রতা সংরক্ষণ এবং আগাছা বৃদ্ধিকে হ্রাস করতে আপনি প্রতিফলক প্লাস্টিক মালচ বা ধানের খড়ের মতো জৈব মালচ ব্যবহার করতে পারেন। আরও তথ্যের জন্য আমাদের মালচ বিষয়ক প্রযুক্তিগত নির্দেশিকা দেখতে পারেন। রোপণের আগে ট্রেলিস স্থাপন করা উচিত। আশেপাশে সহজলভ্য উপকরণগুলি ব্যবহার করুন। আপনার এলাকার পরিবেশ অনুযায়ী ধরন পরিবর্তন করুন। আরও তথ্যের জন্য আমাদের নেট ট্রেলিস প্রযুক্তিগত নির্দেশিকা দেখুন। উপযুক্ত উচ্চতায় চারা রোপণ করুন, খুব গভীর নয়, খুব অগভীরও নয়। জাত এবং রোপণ মৌসুমের উপর নির্ভর করে প্রতি বেডে 1 সারিতে 0.5 মিটার থেকে 1 মিটার দূরত্বে চারা রোপণ করুন। রোপণের পরে শেষ দিন নিয়মিত জমি পর্যবেক্ষণ করুন। রোগ ছড়ানো, রোগ প্রতিরোধ, সর্বদা সংক্রামিত অংশ বা পুরো উদ্ভিদ এবং আগাছা অপসারণ করুন। মূলের নিকট স্বল্প পরিমাণে নিয়মিত সার প্রয়োগ করুন। আমাদের ফসল নির্দেশিকার সুপারিশ অনুসরণ করতে পারেন। নিয়মিত শেষ দিন ভালো ফলনের জন্য জমি থেকে প্রায় 50 থেকে 75 সেন্টিমিটার পর্যন্ত উৎপাদনশীল নয় এমন 10টি পার্শ্ব মুকুল ছাটাই করুন। যদি সর্বদা দেখা দেয়, তবে সর্বোত্তম সমাধানের জন্য স্থানীয় বিশেষজ্ঞদের সাথে আলোচনা করুন। আমাদের ক্রপ গাইড দেখতে পারেন। করল্লা জাত অনুযায়ী রোপণের 35 থেকে 40 দিন পর ফসল তোলার জন্য উপযুক্ত হয়। সকালে বা শেষ বিকেলে করল্লা সংগ্রহ করুন। সাবধানে নাড়াচাড়া করুন। একটি ছায়াযুক্ত, ভালো বায়ু চলাচলযুক্ত জায়গায় ফসলগুলি রাখুন।